এখন আমরা আলোচনা করব চিরকালীন ভারতীয় এক সমস্যা কাশ্মীর সংকট। ১৯৪৭ এ ১৩৫৪ বাংলা সাম্প্রদায়িকতায় রক্তস্নাত ভারতবর্ষ দ্বিখণ্ডিতভাবে স্বাধীনতা লাভ করলেও সংগতির সমস্যা নবজাতক ভারত সরকারকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে। উদ্বাস্তু সমস্যা, খাদ্য সমস্যা, দেশীয় রাজ্যসমূহের অন্তর্ভুক্তিকরণ এবং সর্বোপরি সংহতির প্রশ্ন নবগঠিত সরকার এবং নেতাদের সামনে এক অগ্নি পরীক্ষা উপস্থিত হয়। এ প্রসঙ্গে বলা যায় সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হয় ভারত সরকার তা হল কাশ্মীর সমস্যা। বলা যায় আজ পরীক্ষা জাতির যারা সভ্যতা সংস্কৃতি অহিংসা এবং প্রতিবাদের প্রবর্তক হিন্দুস্থান রেডক্লিফে, পীরপঞ্জালে, অমরনাথে, কার্গিলে, লাডাখে দিচ্ছে হানা সন্ত্রাসবাদী চায়না ও পাকিস্তান। বুদ্ধ, পুরু, রাজর্ষি, রবির কিরণে যে দেশ মহান, ইন্দিরা কল থেকে ইন্দিরা পয়েন্ট, কচ্ছ থেকে কাছাড়, আজ একসাথে করো জয়গান। ভারতবর্ষকে ১৯৪৭ ব্রিটিশ সরকার স্বাধীনতা দিতে বাধ্য হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পরিস্থিতিতে। ভারতবর্ষ যখন স্বাধীন হল তখন এদেশের প্রায় ৪৮% ভূখণ্ড ছিল দেশীয় রাজাদের অধীন, যার জনসংখ্যা ৯ কোটি ১ এর ৫। ১৮ জুলাই ১৯৪৭ ভারতের স্বাধীনতা আইনে দেশীয় রাজ্য সম্পর্কে বলা হল যে ভারতবর্ষ যে ভাগ হচ্ছে হিন্দু প্রধান এলাকা নিয়ে এবং মুসলিম প্রধান এলাকা নিয়ে, দেশীয় রাজ্যরা এই দুই পক্ষের যে কোনো একদিকে তারা যোগদান করতে পারে অথবা তারা স্বাধীন থাকতে পারে। এই স্বাধীন থাকতে বলার কথার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার কি ভারতবর্ষকে শত শত খণ্ডে বিভক্ত করতে চাইছে? যা হোক, এ আইন জারি করার পরিপ্রেক্ষিতে নবগঠিত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের বিসমার্ক সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি দেশীয় রাজাদের সামনে কূটনীতি এবং প্রয়োজনে ভীতি প্রদর্শনের কথা উল্লেখ করেন এবং বলেন যারা ভারতবর্ষে যোগদান করবে তাদের খেতাব এবং বৃত্তির ব্যবস্থা থাকবে। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ৩ সপ্তাহের মধ্যে ৬০১ দেশীয় রাজ্যের মধ্যে ভারতের পক্ষে ৫৪৯টি দেশীয় রাজ্য যোগদান করে, অপরদিকে পাকিস্তানে ১১টি। প্রথম ভারতের পক্ষে স্বাক্ষর করেন মেবারের মহারানা। এই আইন প্রসঙ্গে ভারতের একদল দেশীয় রাজ্য তারা যোগদান বিরোধী একটা সংগঠন তৈরি করে ভূপালের নবাবের নেতৃত্বে, যার নাম নরেন্দ্র মণ্ডল। এখন এই পরিস্থিতিতে ১৯৪৭ ১৫ই আগস্টের পূর্বে বিভিন্নভাবে যুদ্ধনীতি হোক, বলপ্রয়োগ হোক, কূটনীতি, যে কোনো মাধ্যমে তিনটে রাজ্য, গুজরাটের জুনাগড়, বর্তমান তেলেঙ্গানা, অন্ধ্রের এবং মহারাষ্ট্রের কিছু অংশ নিয়ে গঠিত ছিল হায়দ্রাবাদ রাজ্য এবং ভারতের একেবারে উত্তর প্রান্তের কাশ্মীর রাজ্য, এরা কোনো পক্ষেই যোগদান করেনি। এই অবস্থায় ভারত সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়? একটার সাথে আর একটা প্রসঙ্গ পারস্পরিক সম্পর্ক যুক্ত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন যে হায়দ্রাবাদ রাজা, জুনাগড় বোর্ডে এবং কাশ্মীর রানী, রাজা এবং বোর্ডে পেলে তিনি রানীকে ছেড়ে দিতে রাজি আছেন। এই পরিস্থিতিতে ১৯৪৭ সেপ্টেম্বর কিছু ঘটনা উপস্থিত হয়। মূল যে সমস্যা হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর, স্বরাষ্ট্রমন্ত্রী হায়দ্রাবাদ এবং জুনাগড়কে ভারত ভুক্তির ক্ষেত্রে যতটা সক্রিয় ছিলেন, কাশ্মীর প্রসঙ্গে যে
পরিস্থিতির উদ্ভব হয় তা হচ্ছে ভারতীয় নেতৃবর্গের মধ্যে। মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরু তারা একান্তভাবে চাইছিলেন যে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হোক। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে বারবার কাশ্মীরের মহারাজা হরি সিংকে অনুরোধ করা হচ্ছে পাকিস্তানে যোগদান করার জন্য। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের সামনে লক্ষ্য ছিল জুনাগড় এবং হায়দ্রাবাদ। এখন আমরা সরাসরি কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে আসি। কাশ্মীর রাজ্যটি 1947 যে পরিস্থিতিতে ছিল তা হচ্ছে এখানকার যে জনসংখ্যা ছিল সেই সময়ে, অর্থাৎ 1941 আদমশুমারি অনুযায়ী 4,21,000 মতো। এর মধ্যে প্রায় 77% ছিল মুসলিম, 20% ছিল হিন্দু এবং 3% মতো ছিল বৌদ্ধ এবং শিখ জনগণ। দেখা যাচ্ছে যে এখানকার বেশিরভাগ সংখ্যক মানুষই হচ্ছে মুসলিম এবং ইসলাম ধর্মাবলম্বী। এবং সমস্যা দেখা যাচ্ছে যে এখানকার রাজা হচ্ছেন হিন্দু। এ প্রসঙ্গে একটা কথা উল্লেখ করা যেতে পারে যে এই সমস্যাটা হলো কেন, অর্থাৎ রাজা হিন্দু কেন এবং জনসংখ্যা গরিষ্ঠতাটা মুসলিম কেন, তাহলে আমাদের একটু পিছন দিকে যেতে হবে। কাশ্মীরের একটা অতীত ঐতিহ্য রয়েছে। একেবারে ষোড়শ মহাজনপদের যুগে কম্বোজ আলেকজান্ডারকে বাধা দেওয়ার শক্তিশালী রাজা কাশ্মীর উপত্যকার কুরু, অশোক জীবনের প্রথম শাসক হিসাবে এখানে কাজ শুরু করেছিলেন। এই কাশ্মীরেই হয়েছিল চতুর্থ বৌদ্ধ সংহতি। 630 হিয়ানসাং যখন ভারতে আসেন সুয়ানজাং, তিনি এখানকার বৌদ্ধ এবং হিন্দু সম্প্রদায়ের উন্নতির কথা উল্লেখ করেন। এবং এই কাশ্মীরেরই ঐতিহ্য হচ্ছে ভারতের সর্বপ্রথম ঐতিহাসিক গ্রন্থ কলণের লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা এখানকার শাসকদের কথা জানতে পারি। এই পরিস্থিতিটার পরিবর্তন হয় প্রথম 1320 খ্রিস্টাব্দে মোগল নেতা ডালুচার, তিনি কাশ্মীর আক্রমণ করেন এবং এখানে পুরুষদেরকে নির্বিচারে হত্যা করে নারী এবং শিশুদেরকে দাস হিসাবে মধ্য এশিয়ায় নিয়ে যান। 1389 থেকে 1416 ছিলেন সিকান্দার শাহ। সিকান্দার শাহ ছিলেন চরম হিন্দু বিদ্বেষী। তিনি ঘোষণা করেন যে কাশ্মীরে সমস্ত ব্রাহ্মণ এবং শিক্ষিত হিন্দুরা হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে নতুবা তারা কাশ্মীর ছেড়ে চলে যাবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাশ্মীরে হিন্দুরা হয়ে যায় সংখ্যালঘু। এরপর সিকান্দার শাহের পুত্র কাশ্মীরের আকবর নামে যিনি পরিচিত জয়নাল আবেদিন, তিনি কাশ্মীরে ধর্মনিরপেক্ষ নীতি সাম্য ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু ক্লাসে এইটে পড়েছিলাম রবীন্দ্রনাথের মাধোয় যে ছেঁড়া শেকড় পাবে কি আর পুরানো তার মাটি, তার সম্ভব হয়নি। এরপরে আমরা চলে আসি ব্রিটিশ যুগে। ব্রিটিশরা ভারতবর্ষের উপরে আধিপত্য স্থাপন করছে। সেই সময়ে পাঞ্জাবের শাসক ছিলেন রঞ্জিত সিং। 1809 খ্রিস্টাব্দে তিনি কাশ্মীর জয় করেন। রঞ্জিত সিং এর পরবর্তীকালে 1845-46 শিখদের সাথে ইংরেজদের প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়। এই যুদ্ধে লাল সিং, তেজ সিং এবং গুলাব সিং এর বিশ্বাসঘাতকতায় শিখরা পরাজিত হয়। তাদের উপরে প্রায় 1.5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। সেই ক্ষতিপূরণ দিতে না পেরে তারা কাশ্মীর রাজ্যটি বিক্রি করে দিতে বাধ্য হয়। এটি ক্রয় করেন ওই বিশ্বাসঘাতক গুলাব সিং। এই গুলাব সিং হলেন স্বাধীনতাকালে 1947 কাশ্মীরের যে রাজা ছিলেন হরি সিং তার পূর্বপুরুষ। অর্থাৎ এই গুলাব সিং এর বংশধর হচ্ছেন হরি সিং। তিনি ঘোষণা করেন ভারত বা পাকিস্তান কোনো পক্ষেই
যোগদান না করে স্বাধীন থাকবেন। এ প্রসঙ্গে ভারতীয়দের পক্ষ থেকে জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী তাদের ইচ্ছা কাশ্মীর ভারতের অন্তর্গত হোক, অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে জিন্না বারবার মহারাজা হরি সিংকে পাকিস্তানের পক্ষে যোগদান করার জন্য অনুরোধ করতে থাকেন। ব্রিটিশের পক্ষ থেকে লর্ড মাউন্টব্যাটেন হরি সিংকে বলেন যে তিনি যে কোনো পক্ষে যোগদান করুন, স্বাধীন থাকা এই পরিস্থিতিতে সম্ভব নয়, কিন্তু তিনি কোনো পক্ষে যোগদান না করে স্বাধীন থাকার ব্যাপারে অটল থাকেন। এই পরিস্থিতিতে 1947 সেপ্টেম্বর ভারতে কি পরিস্থিতি? এখানে কাশ্মীর অন্তর্ভুক্তির সাথে জুনাগড়ের অন্তর্ভুক্তির একটা যোগ উপস্থিত হয়। জুনাগড়ের মহাবত খাঁ এবং দেওয়ান ভুট্টো, এই ভুট্টো ছিলেন জিন্নার খুব কাছের লোক, তাদের ইচ্ছা পাকিস্তানে যোগদান করা জিন্নার চাপে। জিন্না ভুট্টোকে বলেন 15 আগস্ট 1947 পর্যন্ত চুপ থাকো। 15 আগস্ট 1947 হঠাৎ করে জুনাগড় ঘোষণা করে যে তারা পাকিস্তানে যোগদান করছে। জুনাগড়ের 80% জনগণ হিন্দু, কিন্তু রাজা মুসলমান। এই ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ভারত মনে করে হিন্দু প্রধান জুনাগড়ের অন্তর্ভুক্তি পাকিস্তান মেনে নেবে না, কিন্তু পাকিস্তান যখন জুনাগড়ের অন্তর্ভুক্তি মঞ্জুর করে তার প্রতিবাদ করে জওহরলাল নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, এটা ভারত মেনে নেবে না, প্রয়োজনে এখানে গণভোট হবে। এ প্রসঙ্গে এতকাল যে কাশ্মীরের ব্যাপারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল আগ্রহী ছিলেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কাছে একটা নতুন চ্যালেঞ্জ উপস্থিত হল। তিনি দেখলেন যদি জুনাগড় হিন্দু প্রধান সেই রাজ্যকে পাকিস্তান তার অন্তর্ভুক্তিতে মঞ্জুর করে, তাহলে মুসলিম প্রধান কাশ্মীরের রাজা হিন্দু সেই রাজ্যকে ভারত কেন অন্তর্ভুক্তি মেনে নেবে না? তার মতের পরিবর্তন হয় এবং তিনি এরপর নেহরু এবং গান্ধীর মতের সহমত হন। পরিস্থিতি দাঁড়ায় কাশ্মীরের রাজা, তিনি কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষেই যোগদান করতে রাজি নন। এই সেপ্টেম্বরেই জম্মুতে হিন্দু মুসলিম একটা দাঙ্গা হয়। দাঙ্গার অজুহাতে পাকিস্তান 1947 এদিক থেকে অনুপ্রবেশ করে এবং বারামুলা এবং উরি এই সমস্ত জায়গা দখল করতে থাকে। সেখানে হত্যাকাণ্ড, নারী নির্যাতন, অগ্নিসংযোগ করতে থাকে। ইতিমধ্যে পাকিস্তান থেকে যে সমস্ত জ্বালানি, লবণ বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কাশ্মীরে আসত তা বন্ধ করে দেয় এবং এ সময় অচলাবস্থা তৈরি হয়, যে অবস্থার মোকাবিলা কোনোভাবেই কাশ্মীরের রাজা হরি সিং করতে পারছেন না। এমনকি তার সৈন্যবাহিনীর মধ্যে অনেকেই গিয়ে হানাদারদের পক্ষ গ্রহণ করে এবং এখানে এই সময়ে কাশ্মীর কেশরী মকবুল শেরওয়ানি বারামুলাতে সপরিবারে নিহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজা হরি সিং কাশ্মীরি হানাদার তৎসহ সৈন্যের মোকাবিলার জন্য ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেন। ভারত সরকার জানায় যে রাজা যদি ভারত অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করেন তবেই ভারতের পক্ষে তাকে সাহায্য করা সম্ভব শর্ত সাপেক্ষে। কিন্তু পরের দিন যখন হানাদার বাহিনী বারামুলা অতিক্রম করে শ্রীনগরের দিকে এগোতে থাকে, শ্রীনগরের প্রায় 40 মাইলের মধ্যে এসে উপস্থিত হয় এবং পরিস্থিতি ভয়ানক আকার লাভ করে, তখন বাধ্য হয়ে
26 অক্টোবর জম্মুতে, ইতিমধ্যে তিনি ভয়ে জম্মুতে চলে আসেন, জম্মুতে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর যে সচিব মেননের কাছে ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। পরের দিনেই 27 অক্টোবর দিল্লি থেকে 100টি বিমানে ভারতীয় বাহিনী কর্নেল রায়ের নেতৃত্বে শ্রীনগরে এসে উপস্থিত হয়। এরা এরপর শ্রীনগর থেকে হানাদারদের, শ্রীনগরের কাছাকাছি থেকে হানাদারদের সরাতে থাকে, কিছুটা বিপদমুক্ত করে। এর 3 দিন পরেই 31 অক্টোবর 1947 কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের যে জনপ্রিয় নেতা, যিনি জওহরলাল নেহরুরও খুব ঘনিষ্ঠ ছিলেন, যিনি প্রথম থেকেই ছিলেন কাশ্মীরের ভারত ভুক্তির সমর্থক, তার নেতৃত্বে একটা আপদকালীন সরকার গঠিত হয়। সঙ্গে সঙ্গেই বিপরীতভাবে পাকিস্তান তথা হানাদার দখলীকৃত এই এলাকার মুজফ্ফরাবাদে আজাদ কাশ্মীর নামে একটা বিকল্প সরকারও গড়ে উঠে। অতঃপর প্রাথমিক অবস্থায় উভয়ের মধ্যে কিছুটা যুদ্ধ স্থিতাবস্থা এলেও যুদ্ধের অবস্থা কিন্তু বন্ধ হয়নি। এমনকি এই নভেম্বর মাসে 1947 এই গিলগিটে রাজার যে প্রতিনিধি গভর্নর ছিলেন, সেই গভর্নরকে বন্দি করে সেখানে পাকিস্তান অকুপাইড করে সেখানে তারা অস্থায়ী সরকার গঠন করে এবং পাকিস্তান থেকে সেখানে এজেন্ট নিযুক্ত করে। এই পরিস্থিতিতেও উভয় পক্ষের মধ্যে কিন্তু যুদ্ধ গোলাগুলি চলতেই থাকে। মাঝখানে মাউন্টব্যাটেন পাকিস্তানে যান এবং তিনি জিন্নার সাথে কথা বলেন। জিল্লা বলেন যে ভারত এবং হানাদার উভয় পক্ষ যদি একই সাথে সৈন্য সরিয়ে নিতে হবে। গণভোটের ব্যাপারে জিন্না বলেন যে কাশ্মীরে শেখ আবদুল্লাহর নেতৃত্বে সরকার এবং ভারতীয় সৈন্যের মজুতে পাকিস্তান কোনোভাবেই নির্বাচন মেনে নেবে না। শেষ পর্যন্ত লাহোরে ভারত এবং পাকিস্তান উভয় পক্ষের প্রধানমন্ত্রীর তরফের একটা বৈঠক হয়, কিন্তু সেখানেও যখন কোনো সমস্যার সমাধান করা সম্ভব হলো না, তখন সেই বৈঠকেই মাউন্টব্যাটেন উভয় পক্ষকেই বলেন যে আপনারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে সমস্যার সমাধানের জন্য যেতে পারেন। এই ব্যাপারে নেহরু প্রথমে মোটেই রাজি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি যখন দেখলেন যে বিগত কয়েক মাস অতিক্রান্ত হয়েছে, ভারতের পক্ষ থেকে অগ্রগতি সেভাবে ঘটছে না, তিনি বাধ্য হয়ে 1947 31 ডিসেম্বর নিরাপত্তা পরিষদের কাছে পাকিস্তানকে আক্রমণকারী এবং হানাদারদেরকে মদতকারী হিসাবে অভিযুক্ত করে স্মারকলিপি পেশ করেন, যাতে করে পাকিস্তানকে আক্রমণকারী বলে ঘোষণা করে সম্মিলিত জাতিপুঞ্জ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এখানে ভারতের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে যেহেতু হানাদাররা পাকিস্তান থেকে এসেছে, ফলে তাদের বাধা দেওয়ার দায়িত্ব পাকিস্তানের। 2 নম্বর, কাশ্মীরের রাজা যেহেতু ভারত ভুক্তির দলিলে সই করে যোগদান দিয়েছেন, সে ব্যাপারে অন্য রাষ্ট্রের অভিযোগের কোনো প্রশ্ন ওঠে না। 3য়ত, কাশ্মীরে জনগণও ভারতের পক্ষে
চায়, কারণ কাশ্মীরের জনপ্রিয় দল ন্যাশনাল কনফারেন্স ভারতের পক্ষে যোগদানের পক্ষপাতী। চতুর্থত, ভারত যেহেতু একটা ধর্মনিরপেক্ষ দেশ, ফলে সেখানে কোনো প্রদেশে যে কোনো ধর্মীয় মানুষেরই যোগদান কোনো অসুবিধার কারণ নয়। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয় যে ভারত একটা হিন্দু প্রধান রাষ্ট্র, সেখানে মুসলিম প্রধান কাশ্মীরের যোগদান অবৈধ এবং জবরদস্তিমূলক। যাই হোক, এই স্মারকলিপি পেশের 5 মাস পরে জাতিপুঞ্জ থেকে একটা প্রতিনিধি দল কাশ্মীরে আসে এবং তারা পর্যবেক্ষণ করে উভয় পক্ষের কাছে একটা প্রস্তাব দেয় যে আগে যুদ্ধবিরতি করতে হবে, তারপর পাকিস্তানকে সৈন্য সরাতে হবে এবং তারপর ভারতের যে অতিরিক্ত সৈন্য আছে তা সরাতে হবে এবং তারপর এখানে একটা গণভোটের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এখানে উভয় পক্ষের এলাকায় তারা যুদ্ধ করে যাচ্ছিল, উভয়ের সেই এলাকাটাকে তারা একটা সীমারেখা দ্বারা নির্দিষ্ট করে দেয়, যেটা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা। প্রকৃতপক্ষে এই রেখার মাধ্যমেই ভারতের দখলীকৃত এবং পাকিস্তানের দখলীকৃত এলাকা দুভাগে বিভক্ত হয়ে যায়। পরিস্থিতির প্রেক্ষাপটে এই প্রস্তাব পাকিস্তান মানতে রাজি নয়। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে পরিস্থিতির কিছু পরিবর্তন ঘটে এবং পাকিস্তান এই চুক্তি মেনে নেয়। মেনে নিলেও তারা কিন্তু একদিনের জন্য যুদ্ধ বন্ধ করেনি। এখানে একটা প্রশ্ন হয় যে যুদ্ধে যেহেতু ভারত পরাজিত হয়নি, তাহলে নেহরু কেন জাতিপুঞ্জে গেলেন? এ প্রসঙ্গে তার যে যুক্তি ছিল, এই যে কয়েক মাস অতিক্রান্ত হয়েছে, এই কয়েক মাসের মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের দিক থেকে কোনো অগ্রসর হয়নি। পাকিস্তান যে শ্রীনগরের কাছাকাছি যে 20-25 কিলোমিটার জায়গা দখল করেছিল সেটি উদ্ধার করতে পেরেছিল, বরং পাকিস্তানের দিক থেকে তারা এখানে আজাদ কাশ্মীর, এখানে অধিকৃত কাশ্মীর এবং সেখানে তারা সরকার গঠন করে। ভারত সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে কোনো বাধা দেওয়া সম্ভবপর হয়নি। উপরন্তু তিনি উপলব্ধি করেন এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, দুর্গম পাহাড়, বরফাচ্ছন্ন এবং এদিকে শুষ্ক, সেই জায়গায় ভারতীয় সেনাদের পক্ষে শীতকালে যুদ্ধ করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পাকিস্তানের পক্ষে অন্যান্য বৃহৎ রাষ্ট্রের যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এ প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ হিসাবে সম্মিলিত জাতিপুঞ্জের কথা উল্লেখ করা যায়। প্রকৃতপক্ষে জাতিপুঞ্জ এখানে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করতে চাইত, তাহলে সহজেই এর সমাধান করা সম্ভবপর হতো। কিন্তু ইংল্যান্ড আমেরিকান পশ্চিমী রাষ্ট্রজোটের প্রভাবিত সম্মিলিত জাতিপুঞ্জ গণতান্ত্রিক জোট তারা তাদের সমর্থক পাকিস্তানের বিরোধিতা না করে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা জওহরলাল নেহরুর ন্যায়সঙ্গত দাবিকেও তারা
ন্যায়সঙ্গত আকার দিতে পারেনি। যেহেতু পাকিস্তান তাদের ন্যাটো, সিয়াটো, ম্যাডো সমস্ত সম্মেলনে যোগদান করছে তাদের সমর্থক, তাহলেও শেষ পর্যন্ত তারা 1950-এ একটা নির্বাচনের কথা ঘোষণা করে, কিন্তু পাকিস্তান সৈন্য অপসারণ না করায় সেই নির্বাচন কোনোভাবেই সম্ভবপর হয়নি। ফলে শেষ পর্যন্ত পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে করে কাশ্মীরে এর পরবর্তীকালে ভারত সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ তা মোটেই সাফল্যজনক নয়। ভারতের পক্ষ থেকে এই পরিস্থিতিতে যা মূল্যায়ন দেখা যাচ্ছে তা হচ্ছে, এদিকের এই এলাকা পাকিস্তানের দখলে, এদিকে চীনের দখলে, এবং মধ্যবর্তী যে এলাকা সেই এলাকাতে ভারত সেখানকার যে শেখ আবদুল্লাহর নেতৃত্বে যে সরকার সেই সরকারকে পর্যন্ত মদদ দিচ্ছে। 370 ধারায় সে কোথায় উল্লেখ করতে হয়, সেখানে উল্লেখ থাকছে কোনো কাশ্মীরের বাইরে থেকে কোনো ব্যক্তি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না, সেখানকার কোনো সম্পত্তি ক্রয় করতে পারবে না। এটা তো এক ধরনের অতিরাষ্ট্রিক অধিকার। কাশ্মীর যদি সত্যি সত্যি প্রকৃতপক্ষে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের মতো ভারতের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে কাশ্মীর এই ধরনের কোন অতিরাষ্ট্রিক অধিকার ভোগ করতে পারে না। ফলে সমস্যা জটিল আসার কথা। 2019-এ বর্তমান সরকার এই 370 ধারা বাতিল করে কাশ্মীরকে দুভাগে ভাগ করে, একদিকে জম্মু কাশ্মীর এবং অপরদিকে লাদাখ, দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে শাসন কার্য পরিচালনার ব্যবস্থা করেছে। আশা রাখি ভবিষ্যতে যে কোনোভাবে এই কাশ্মীরের জনগণের এই আতঙ্কিত জীবন থেকে তারা যেন রক্ষা পায়, কাশ্মীর সমস্যার একটা সুস্থ সমাধান।